तो बंधुरा केमन आछेन आशा करी सबाई खूब भालो आछेन। तो बंधुरा आजकेर एई 3 থেকে 4 मिनिटेर भिडियोटी कोनो रकम भावे स्किप ना करे भिडियोटी लास्ट पर्यन्त देखते थाकबेन, कारण आजकेर भिडियोते आमि आपनादेर साथे शेयर करते चलेछि एकटी असाधारण एंड्रॉइड एप्लीकेशन, जे एप्लीकेशनटी हयतो आपनारा प्ले स्टोरे एर आगे कखनो देखेननि। सो फ्रेंड्स, आजकेर एई भिडियोटी शुधुमात्र तादेर जन्य जारा फोटो डिजाइन एवं फोटो एडिटिंग करते खुबই पसंद करेन। सो फ्रेंड्स, एई एप्लीकेशनटिर माध्यम थेके आपनारा पेये जाबेन खुबই सुंदर सुंदर किछु असाधारण इफेक्ट। आपनारा जे इफेक्टगुलो व्यवहार करते पारेन आपनार फोटोते, व्यवहार करार परे किन्तु आपनार फोटोटी किन्तु सम्पूर्ण लुक चेंज हो जाए, आगे तुलना देखते क्योंकि आपनर फोटोटी खूब स्मार्ट और खूब अट्रैक्टिव लागे। सो फ्रेंड्स, ये फोटोगुलो यदि आपनी आपनर बंधुदेर माझे शेयर करें आपनर बंधुरा तो देखे अबाक हो जाए, आपनर काछ थेके तो जानते बाध्य होबे भाई ये आपनी किभाबे करेछेन। सो फ्रेंड्स, आपनी यदि शिखते चान ये असाधारण एप्लीकेशनटी दिए किभाबे आपनर फोटो एडिटिंग करबेन बा फोटो इफेक्ट देवें, तो आपनाके कि करते होबे ये छोट्ट भिडियोटी आपनाके लास्ट पर्यन्त कन्टिन्यू करते होबे। सो फ्रेंड्स, चलुन भिडियो शुरू करा जाक। तो भिडियो शुरू करार आगे छोट्ट एकटी रिक्वेस्ट, आपनी यदि आमार टेक मधु चैनलटी नतून दर्शक हये थाकेन अवश्यई किन्तु आमार चैनलटी सबसक्राइब करे पाशेर बेल आइकनटी अन करे राखबेन, कारण आमि नतुन लेटेस्ट भिडियो एभाबे प्रतिनियत अपलोड करे थाकि, जे भिडियो देखे किन्तु आपनारा अनेक किछु शिखते पारेन। तो फ्रेंड्स, चलुन भिडियो शुरू करा जाक। ओके फ्रेंड्स, तो एर जोन्नो आपनादेरके एकटी एप्लीकेशन इनस्टल करे निते होबे। तो जेटी आमि अलरेडी आगे थेके इनस्टल करे नियेछि। तो देखते पाच्छेन एई एप्लीकेशनटी, एप्लीकेशनेर लोगो एबं नाम आपनारा आमार मोबाइल स्क्रिने देखते पाच्छेन। तो एप्लीकेशनेर नामटी आपनारा देखते पाच्छेन, एप्लीकेशनेर नामटी हच्छे मिटू। तो एप्लीकेशनेर लिंकटी आमि दिये राखबो भिडियो डिस्क्रिपशन बक्से, आपनारा किन्तु सेखान थेके एक क्लिके इनस्टल करे निते पारेन। ओके, सो এখান থেকে অ্যাপ্লিকেশনটি জাস্ট আমি ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দেবেন, ফটোতে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোতে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, সো फ्रेंड्स, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে আর আপনি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তো আপনারা ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ করবেন না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ওকে, সো এখান থেকে আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো फ्रेंड्स, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমি এই আপুর ফটোটি সিলেক্ট করে নিলাম। তো फ्रेंड्स, ফটোটি সিলেক্ট করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা একটু বাম দিকে সোয়াইপ করবেন, বাম দিকে সোয়াইপ করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লো। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে ফ্লোতে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ফ্লোতে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এখানে আপনি ফ্লোতে ক্লিক করে দেবেন। সো फ्रेंड्स, এখানে ফ্লোতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা চাইলে এই ইফেক্টগুলো আপনার ফটোর মাঝে দিতে পারেন, দিয়ে আপনার ফটোর লুকটি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারেন। সো फ्रेंड्स, এখান থেকে আপনার বা আপনার কোনো রিলেটিভের ফটো কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ইফেক্ট দেওয়া আছে। সাপোজ এখান থেকে আমি একটি ইফেক্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি প্রজাপতি ইফেক্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন, করার পরে এখান থেকে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এটি একটি লোডিং নিচ্ছে, তো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই প্রজাপতি ইফেক্টটি কিন্তু খুবই স্মার্ট এবং খুবই অ্যাট্রাক্টিভ লাগছে। তো আপনি যদি আপনার কোনো রিলেটিভের বা আপনার যদি কোনো ফটো এমনভাবে যদি ফটো ইফেক্ট দিয়ে সেভ করে বন্ধুদের মাঝে শেয়ার করেন, তারা তো দেখে অবাক হয়ে যাবে আর আপনার কাছ থেকে তো জানতে বাধ্য হবে ভাই এটি আপনি কীভাবে করেছেন। তো ফ্রেন্ডস, এটি একটি খুবই মজার ব্যাপার। আপনারা চাইলে কিন্তু এমনভাবে ফটো ইফেক্ট দিতে পারেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ইফেক্ট পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এইসব ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, সো ফ্রেন্ডস, এটি একটি খুবই মজার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা আরও সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারেন, যেটি আমি ভিডিওতে বোঝাতে পারছি না, ভিডিওটি খুবই লম্বা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেখে নিতে পারেন। ওকে, সো ফ্রেন্ডস, এখন এই ফটোটি আপনাকে সেভ করা লাগবে। তো সেভ করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি রাইট আইকন দেখতে পাচ্ছেন। সো এখানে রাইট আইকনে ক্লিক করে দেবেন। ওকে, সো ফ্রেন্ডস, তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ হচ্ছে ফটোটি, আর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল। তো আপনি চাইলে এখান থেকে ক্যান্সেলও করে দিতে পারেন। সো আমি চাইবো আপনি সেভ করে নেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে অবাক করে দেন। ওকে, তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে ভিডিও আকারে। তো আমি আপনাদেরকে গ্যালারি ওপেন করে দেখাবো আমার ফোন গ্যালারি। তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি এখান থেকে আপনারা ফটোটি শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ইনস্টাগ্রাম, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইনস্টাগ্রাম বা এখান থেকে স্টোরি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার বা টিকটক আপনারা কিন্তু এখান থেকে এই ফটোটি শেয়ার করতে পারেন। এটি একটি খুবই মজার অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে কিন্তু এখান থেকে শেয়ার করতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস, এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য ফোন গ্যালারি ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফটোটি কত সুন্দর লাগছে। তো এখান থেকে আমি ফোন গ্যালারি ওপেন করে নিলাম। সো এখান থেকে ফোন গ্যালারি ওপেন করে নিয়ে এটি ভিডিও আকারে সেভ হবে কিন্তু। সো এখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করে নেবেন। সো ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফটোটি আমি সেভ করেছি। তো ফটোটি কত সুন্দর লাগছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফটোটির পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে তো এখানে সাউন্ড অফ করা আছে। সো আপনারা চাইলে কিন্তু ওই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু মনের মতো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নিতে পারেন। ওকে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটি দেখতে কিন্তু খুবই স্মার্ট এবং খুবই অ্যাট্রাকটিভ লাগছে। তো ফ্রেন্ডস এটি যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন সো ফ্রেন্ডস আপনার বন্ধুরা তো দেখে অবাক হয়ে যাবে আর আপনার কাছ থেকে তো জানতে বাধ্য হবে ভাই এটি আপনি কীভাবে করেছেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। মূলত আজকের ছিল এই ভিডিও যে কীভাবে আপনারা একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিয়ে ফটো ইফেক্ট দিতে পারেন। ওকে সো ফ্রেন্ডস ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিও পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা টেক মধু চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। খোদা হাফেজ।